সৌদি আরবের তাহিব প্রদেশে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান হোসেন প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব ফারুক হোকন প্রধান বক্তা ছিলেন আবদুল্লাহ আল ফারুক তপন বিশেষ অতিথি ছিলেন ইয়াহিয় তফাদার মহিউদ্দিন খান রুবেল নূর আলম জাহাঙ্গীর সরকার জসিম উদ্দিন আব্দুল বাসেদ আনোয়ার হোসেন বাবু সজিবুল ইসলাম সজীব সহ আরও অনেকেই ज <laughs>